Assalamu alaikum everybody, welcome back to new lesson with spoken english nidhi tv. Hey guys, kemon achen shobai? I hope onek bhalo achen. Ajker class ti apnader jonno khuboi guruttopurno. Ei class e amra shikhbo kibhabe apni khub shohoje shudhu verb diye ingrejite kotha bolte paren. Cholen tahole deri na kore ajker class ti shuru kori. Let's begin. প্রথমে আপনি কিভাবে শুধু ভার্ব দিয়ে সেন্টেন্স মেক করবেন, অর্থাৎ শুধু ভার্ব দিয়ে আপনি কিভাবে ইংরেজিতে কথা বলবেন। যেমন আপনি শুধু ভার্ব দিয়ে বলতে পারেন কাম, আসো, অথবা আপনি বলতে পারেন ঘুমাও, স্লিপ, যাও, গো, পড়ো, রিড, দেখো, সি, বলো, টেল, খেলো, প্লে। এভাবে আপনি শুধু ভার্ব দিয়ে ইংরেজিতে অর্ডার বা আদেশ করতে পারেন। নেক্সট হলো ডোন্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে আপনি কিভাবে সেন্টেন্স মেক করবেন। মনে রাখবেন ডোন্ট হচ্ছে ডো নট এর শর্ট ফর্ম। তাহলে আমরা কিছু উদাহরণ প্র্যাকটিস করে নেই। যেমন ডোন্ট কাম, এসো না। তাহলে আপনি বলতে পারেন ডোন্ট রিড, পড়ো না, ঘুমিও না, ডোন্ট স্লিপ, খেলো না, ডোন্ট প্লে, নিও না, ডোন্ট টেক, হেঁটো না, ডোন্ট ওয়াক। এইভাবে আপনি বারবার ওয়ার্ডগুলো চেঞ্জ করে করে প্র্যাকটিস করুন। নেক্সট হলো প্লিজ প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে আপনি কিভাবে সহজে সেন্টেন্স মেক করবেন সেটা শিখব। যেমন প্লিজ লার্ন, দয়া করে শিখুন। আপনি এটা চেঞ্জ করে বলতে পারেন প্লিজ ইট, দয়া করে খান, প্লিজ সিট, দয়া করে বসুন, দয়া করে দেখুন, প্লিজ সি, দয়া করে খেলুন, প্লিজ প্লে, দয়া করে বলুন, প্লিজ টেল, দয়া করে নিন, প্লিজ টেক, দয়া করে আনেন, প্লিজ ব্রিং। এইভাবে আপনি চেঞ্জ করে করে প্র্যাকটিস করুন। নেক্সট হলো প্লিজ নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে আপনি কিভাবে সহজে সেন্টেন্স মেক করবেন। যেমন প্লিজ নট লার্ন, দয়া করে শিখবেন না। আপনি বলতে পারেন দয়া করে আসবেন না, প্লিজ নট কাম, দয়া করে বসবেন না, প্লিজ নট সিট, দয়া করে হাঁটবেন না, প্লিজ নট ওয়াক, দয়া করে পড়বেন না, প্লিজ নট রিড। এইভাবে আপনি বারবার চেঞ্জ করে করে সেন্টেন্সগুলো মেক করতে পারেন। হে গাইস, এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখলাম কিভাবে আপনি খুব সহজেই শুধু ভার্ব দিয়ে ইংরেজিতে কথা বলতে পারেন এবং আপনি কিভাবে ডোন্ট ব্যবহার করে ইংরেজিতে কথা বলতে পারেন এবং কিভাবে প্লিজ ব্যবহার করে এবং প্লিজ নট ব্যবহার করে সহজে ইংরেজিতে কথা বলতে পারেন এটা শিখলাম। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার অফ ইউর হেলথ। টিল দেন, আসসালামু আলাইকুম।